সবাইকে স্বাগত আজকের আমার একটি নতুন ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই ফেলেছেন যে এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। বেশি দেরি না করে ওকে, কুইন ওদিকে একাই যুদ্ধ করছে, এদিকে ইলেকট্রো ড্রাগনগুলি আলাদা হয়ে গেছে। ওকে, এদিকে সিসির দু তিনটি বেলুন আর আমার একটি লাল বেলুন উড়ে বেড়াচ্ছে চারিদিকে। ঠিক আছে, এটিও মনে হচ্ছে তিনটে স্টারের দিকে এগিয়ে চলেছে। তো তোমাদেরকে বারবার বলছি, ইলেকট্রো ড্রাগনগুলিকে সবসময় চেষ্টা করবে বেসের মাঝখানে ঢোকানোর, কারণ তারা বাইরে বেরিয়ে গেলে অ্যাটাক ফেল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এই অ্যাটাকটিও আমার কুইন লাস্ট পর্যন্ত বেঁচে আছে। কিং থাকলে একটু সহজ হতো অ্যাটাকটি, তবুও ঠিক আছে। তো আমরা আমাদের তিন নম্বর বেস খুঁজে পেয়েছি এবং এই বেসটিতে আমরা ব্লিম্প ব্যবহার করব। আপনাদের মনে হতে পারে কি স্টোন স্ল্যামার দিয়ে শুধু থ্রি স্টার হয়, এবার দেখুন ব্লিম্প দিয়েও কেমন থ্রি স্টার হয়। তো আগের মতোই প্রসেস, ইলেকট্রো ড্রাগন বেলুন সব নামিয়ে দুটো রেস দিয়ে ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে দাও। ব্লিম টাউন হলের কাছে একটা যাওয়া মাত্র একটা ফ্রিজ এবং একটি রেস অবশ্যই দেবেন। এগুলাটির কাছে আরেকটি ফ্রিজ মারতে হবে, কারণ ওখানে দুটি মাল্টি ড্রাগন ইনফার্নো থাকায় প্রচুর কষ্ট দিচ্ছে বেলুনগুলোকে। ওকে,
বেশটি তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে শেষ হয়ে গেল বন্ধুরা, দেখতেই পারছেন এখন মাত্র 40 সেকেন্ড হয়েছে, তাতে বেশের কিছু আর রইল না। এই একটি ব্ল্যাক মাইন ইলেকট্রোড্রাগনকে লাগলো, শুয়ে গেল ইলেকট্রোড্রাগন। এই আর একটিতে মনে হচ্ছে কুইনটি বাঁচবে না, কারণ কুইন ওইদিকে একাই যাচ্ছিলো এবং ওখানে প্রচুর ড্যামেজ ছিল। তো দেখা যাক অ্যাটাকটি কী হয়। ওকে, বেবি ড্রাগন এখনও বেঁচে আছে, ওকে সেই প্রথমে ছেড়েছি। বেসে আর ড্যামেজ দেওয়ার মতো ওই এক্সবোটা আছে আর দুটো হেডেন টেসরা আছে। ওকে, উইজারটা তো ফলস, দেখা যাক। এবারে মনে হচ্ছে বেবি ড্রাগন লাস্ট পর্যন্ত বাঁচবে, আগের দুটো অ্যাটাকে কুইন লাস্ট পর্যন্ত বেঁচেছিল, দেখা যাক। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন এটি আমার প্রথম ভয়েস ওভার ভিডিও। ওকে, এখানটা অনেক মাইন হতে পারে। চলো, বেবি ড্রাগনটিও মরে গেল, ভালো লাস্ট পর্যন্ত বাঁচবে। তো চলো, এটিও 3 স্টার হয়ে গেছে। তো আজকের মতো এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা, এবং একটি লাইক করে যাবেন অবশ্যই।